সৌমেন বেশ কিছুদিন পর আজ বাড়ি ফিরছে। আর আজকের দিনটা ওর কাছে আর পাঁচটা দিনের থেকে অনেকটা আলাদা, কারণ চাকরি পাওয়ার পর আজ ও প্রথম মায়ের কাছে ফিরছে। বজবজ স্টেশন থেকে প্রায় 20 কিলোমিটার দূরে তার ছোট্ট গ্রাম, নাম কিশোরপুর। এই গ্রামে সমবয়সী অন্যান্যদের থেকে আজকের সৌমেনের তফাতটা বেশ চোখে পড়ার মতো। স্বনির্ভরতার আনন্দ আর আত্মবিশ্বাস তার শরীরী ভাষায়। আসুন না সৌমেনের মুখ থেকেই শুনি ওর নিজের কথা। আমার সাধারণ পরিবার, আমি সেই পরিবারের একজন সাধারণ, দোকানে বসে থাকতাম, দোকান চালাতাম, আমি লোকের সাথে কথা বলতে ভয় পেতাম। আমি আর্থিক অবস্থা খারাপ, বাবা দিনমজুর কাজ করে, আমার সামনে একটা মুদিখানা দোকান। দোকান থেকেও আয় বিশেষ ছিল না। বাবার আর্থিক খারাপ অবস্থা, মায়ের হাড় ভাঙা খাটুনি আর হতাশা, এই ছিল সৌমেনের জীবনের রোজকার ব্যাপার। কোনোরকমে ক্লাস 10 শেষ করে চলছিল চাকরি খোঁজার ব্যর্থ চেষ্টা আর আরও হতাশায় ডুবে যাওয়া। কিন্তু কথায় বলে সব দিন কারো সমান যায় না। এমনই একদিন অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড আমাকে একটা লিফলেট দিয়েছিল, যে লিফলেটে ব্রেনওয়্যার স্কিলস সম্পর্কে লেখা ছিল। আমি ভেবেছিলাম যে না, এই কোর্সটা করব না। বাট আমি যখন ফ্রেন্ডের সাথে আরো আলোচনা করলাম, তখন ফ্রেন্ড বললো চল গিয়ে কোর্সটার ব্যাপারে জানি। একটু অন্যরকম সেই দিনটাতেই সম্ভবত সৌমেনের জীবনের মোড় ঘোরার শুরু। অ্যাকচুয়ালি আমার এতটাই ভাগ্য ভালো, সেখানে আমার অ্যাডমিশন আমি নিতে পেরেছি। বন্ধুর কথায় রাজি হয়ে সৌমেন গিয়ে পৌঁছলো ব্রেনওয়্যার স্কিলসের বারাসাত ক্যাম্পাসে। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা বা DDU-GKY এর রিটেল সেলস অ্যাসোসিয়েট কোর্সে শুরু হলো সৌমেনের স্কিল ট্রেনিং। সরকারি সহযোগিতায় ব্রেনওয়্যার স্কিলসে DDU-GKY এর 6 থেকে 7 মাসের কোর্সগুলি আবাসিক ও সম্পূর্ণ বিনা খরচে করানো হয়। আর ট্রেনিং শেষে ছাত্রছাত্রীদের সামনে কর্মজগতের দরজা খুলে দেওয়ার দায়িত্বে রয়েছে ব্রেনওয়্যারের অত্যন্ত দক্ষ প্লেসমেন্ট টিম। একজন স্কিল্ড মানুষই পারে পেশাদার জগতে দায়িত্ব আর সাফল্যের সাথে কাজ করতে। চাকরি করে পরিবারের আর্থিক অবস্থা ফেরানোর যে স্বপ্ন দেখতে শুরু করেছিল সৌমেন, সেটা সত্যি হলো একদিন। ব্রেনওয়্যার স্কিলসের রিটেল সেলস অ্যাসোসিয়েটের কোর্স করেছি, কোর্স করে অনেক বেশি কনফিডেন্ট হয়েছি, সেন্ট্রালে জব পেয়েছি লুইস ফিলিপ ব্র্যান্ডে, যেটা ইন্টারন্যাশনাল। সেন্ট্রাল মলে চাকরিটা আজ সে সত্যিই খুব উপভোগ করছে। আমার আর্থিক অবস্থা যা ছিল, আমার ছিল ওখানে গিয়ে আমাকে এখন যথেষ্ট হেল্প করছে, এতেই আমি সব থেকে খুশি। খুব খুব থ্যাংক ইউ জানাবো যে আমার এই এত ভালো জবের জন্য ব্রেনওয়্যার এত আমাকে হেল্প করেছে, এই জন্য ব্রেনওয়্যারকে আমি ধন্যবাদ জানাই। আজ সৌমেনকে দেখে ওর ছোট ভাই সৈকতও উজ্জীবিত। পরিবারে ফিরে এসেছে খুশি, আর ছেলের সাফল্যের আনন্দে কি বলছেন একজন মা, আসুন শুনি। আমার ছেলের মতন অনেক সৌমেনেরই যেন আমার সৌমেনের মতন হতে পারে, আমি এই আশাটুকু রাখি। প্রতিটা ভোর আজ সৌমেনের জীবনে নিয়ে এসেছে নতুন আশার কথা, নতুন সম্ভাবনা, আরো ভালো কিছু করার তাগিদ। তাই হয়তো সবার অলক্ষ্যে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে বলে, টুডে আই উইল ডু বেটার দেন ইয়েস্টারডে। স্বপ্নটা তোমার, বাকি দায়িত্ব ব্রেনওয়্যার স্কিলসের।